প্রতিটা গরুই আমার 1.5 মাসের মধ্যে হিট আসে, এটা মিস করে না ভাই। আমার এদিক দিয়ে গরুগুলা ভালো, গাভিগুলা ভালো। এটা রহস্যটা একটু বলেন তো, কেন আমার তো মনে হয় যে গরু ফিট খাওয়ার না, মানে আসলে না আমরা ফিট খাওয়াই না। কি জন্য খাওয়াচ্ছেন না? ফিট খাওয়াইছিলাম ভাই, ফিট খাওয়াই প্রথম অবস্থা খাওয়ানোর পরে দেখি যে আমার গরুর আজকে জ্বর, কালকে পাতলা পায়খানা। ধরেন গাভিগুলো ডেলিভারি হয়ে যায় তখন 1 মাস বা 32 দিনের দিনে আমি ওই যে কৃমির ডোজটা দিই, দেওয়ার পর তখন তো প্রথমবারই কিন্তু আমার গরুগুলো কনসিভ করে যায়। যখন মানে আপনার ইতিহাসটা আর কি একটু যখন শুরু করেন যেভাবে সেইটা আর কি চাচ্ছে। আমার জেঠা তো ভাই বড় অব্বাস ছেলে আর কি, সেনাবাহিনীতে রিটায়ার করে আসে, উনি খামার শুরু করছিল, এই দুগ্ধ খামার। প্রায় উনি আপনার 7টা 8টা গাভি দিয়ে শুরু করছিল। 8টা গাভি দিয়ে শুরু করার পরে উনি একটু বাসার বা যে কোনো দেখাচ্ছে বাসায় একটু অন্য জায়গায় যাওয়ার পরে সেট থেকে তো উনি ওই খামারটা ক্লোজ করছে। ক্লোজ করার পর থেকে দেখা যাচ্ছে যে ওনার কাছ থেকে আমি 3টা গরু ক্রয় করছিলাম। আর উনি যখন শুরু করছে তখন দেখা যাচ্ছে যে উনি দুধ দোয়ান পারতো না, ওই আমার মাঝেতে ডাকা ঢুকা নিত, যা দোয়াই দিতাম। তো দোয়াই দেওয়ার পরে এই যে এটার আম্মা, এর এই গরুটার মাও দেখা যাচ্ছে যে আপনার 25-26 লিটার প্রথম বাতে দুধ দিছে। তো তখন চিন্তা করলাম যে 25-26 লিটার দুধ দিছে, ভাই খাওয়াইতেছে 13-14 লিটার দুধের টাকা, তাহলে তো ভালো একটা থাকার কথা, ভালো পয়সা পাতি থাকার কথা। তো পরে চিন্তা করলাম যে আমিও একটু খামার করব। তো ভাই ওই যে তখন খামার উড়াই ফেলে দিল, উড়াই ফেলে দেওয়ার পরে তখন বললো যে নজরুল আমি গরু বিক্রি করব। তো বললাম যে ভাই আমার তাহলে একটা দেন, প্রথমে একটা দিল, তারপরে আর একটা দিল, তৃতীয় গাভিটা আমাকে বাকি দিছিল উনি। বাকি দেওয়ার পরে আমি নিয়ে আসে 3টা গাভিতে শুরু করছিলাম। করার পরে দেখা যাচ্ছে যে 16 সালে শুরু করার পরে আমি যে কোনো কারণবশত 2টা গাভি বিক্রি করছিলাম। করার পরে আবার দেখা যাচ্ছে যে 18 সালে আসে আবার আমি গাভি কিনা শুরু করলাম। 18 সালে আসে এই যে এই গাভিটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমি দেখা যাচ্ছে 2,02,000 টাকা দিয়ে। তখন আপনার হলো 6 মাস গাভ ছিল, প্রথম 6 মাস গাভ, দ্বিতীয় বাচ্চার টাইমে নিয়েছিলাম আমি। 6 মাস গাভ ছিল, প্রায় 6 মাস গাভ অবস্থায় 17-18 লিটার দুধ পাইছি আমি ওখান থেকে, দুয়ে নিয়ে আসছিলাম। আমার বাড়িতে এসেও 17-18 লিটার দুধ দিয়েছিল। এটা কিনছিলাম আমি লালদিঘি ফতেপুর থেকে, পীরগঞ্জ লালদিঘি থেকে। তো এই থেকে শুরু ভাই আমার আর কি। সর্বমোট গরুর সংখ্যা প্রায় 18টা, 18টা দোয়ান করতেছি না, দুইতেছি আমি আপাতত 17টা। দেখা যাচ্ছে যে আমার এই যে এই গাভিটা 7 মাস গাভ হচ্ছে, এটা 7 মাস গাভ, এটা 5 মাস গাভ। দেখা যাচ্ছে যে এই গাভিগুলার দুধ আমার এখন কমে গেছে, কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে 7টা গাভি থেকে প্রায় আমার তারপরেও 80-85 লিটার আসতেছে এখন। আপনি নিজে আমি দোহন করি, আমার ওয়াইফও দুইজনেই দোহন করি। কিরকম সময় লাগে? একটা করে গাভি দেখা যাচ্ছে যে 7-8 মিনিট এরকম লাগে, 10 মিনিট। হ্যাঁ খুব তাড়াতাড়ি দোহন হয়। এটা নিয়েছিলাম ভাই আমি 2,02,000। এটা দেখা যাচ্ছে যে আমি তৃতীয় বাচ্চা পাইছি, প্রথম বাচ্চাটা এটার গাভ 7 মাস। এটা বকনা নিয়ে আসছিলাম, 2,02,000 টাকাতে বকনা নিয়ে আসছিলাম গাভ অবস্থায়। এটা 3টা দিল ভাই, 3টাই বকনা বাছুর দিছে, প্রথম বকনাটা গাভ, দ্বিতীয়টাও আছে, তৃতীয়টাও আছে। জি। আর এটা কত লিটার দুধ দিচ্ছে এটা? এটা ভাই আমি এখনও পাইতেছি 18-19টা পাইতেছি, দেখা যাচ্ছে 24-25 পর্যন্ত পাইছি আমি। আর এটা আমার বাড়ির বকনা ভাই, এটা আমার বাড়ির বকনা। তারপাশে এটারও 14-15টা দুধ পাইছি, প্রথম বাচ্চা দিছে এটা। জি। আর এটা দেখা যাচ্ছে যে আমার কেনা, ওইটা নিয়েছিলাম আমি হলো 1,90,000 নিয়েছিলাম। এটা আমাদের এখানে না, এখানে আমাদের এই পাশের গ্রামের এই খামার থেকে নিয়েছিলাম আমি, ওটা প্রথম বাতে নিয়ে আসছিলাম। জি, বাচ্চা সহ নিয়ে আসছিলাম আর কি। দুধ ওইটা আমি পাইছি 19-20টা পাইছি, এটাও বাড়ির বকনা।
এটারও এটা এখন কত দিচ্ছে রানি? রানি এখন কম দিচ্ছে ভাই, গাব তো দেখা যাচ্ছে 4 মাস ওই আপনার 10টা 11টা দিচ্ছে। এটা আমার বাড়ি ভগ্ন, এইটা এটা আমি নিছিলাম ভাই ওই ওইটার বাচ্চা বিক্রি করে, আরে বাচ্চা ছিল একটা, আরে বাচ্চা বিক্রি করে আর ওই ওইটার আরে বাচ্চা একটা বিক্রি করে এটা 1,40,000 দিয়ে নিছিলাম আমি। 5 মাস গাব অবস্থায় আমার বাসা দেশে একটা বাচ্চা দিছে, ওই যে ওইটা বাচ্চা দিছে বকনা বাচ্চা। জি এটারও দুধ দেখাচ্ছে যে 23-24টা পাইছে, এটা জার্সি জাত। জি আর এই যেটা আমার দেখাচ্ছে যে ওই যে ওই গাবিটার বাচ্চা, এটা প্রথম এই যে 5 মাস গাব, এটা 18 মাস বয়স। আরো আগে হিটে আসছিল কিন্তু আমি বীজ দেইনি, তিনবার মিস করার পরে বীজ দিছি, চারবার সময় দিছি কারণ বয়স হয়নি ভাই। ওই আমরা দেখা যাচ্ছে যে 9 মাস, 9 মাসে হিট আসছিল। এই যে এটা আমার বাড়ির বকনা ভাই, এটা যে সবাই তো বলে যে আমেরিকান ডেরি, এটাই প্রথম জাত দেখি আমি, এটা কি রেজাল্ট আসে। এই যে মাথার সাইজটা এইরকম, কানগুলো বড় বড়, তারপর আপনার ওই পিছনে দুধের ঝুলিগুলো সেই রকম, তারপর এইটা আমার বাড়ির, এটাও প্রথম, এটাও 14-15টা দুধ পাইছি। আর এটা আমার কিনা ছিল, এটাও নিছিলাম আমি 1,96,000 দিয়ে নিছিলাম। এটা দুধ দেখাচ্ছে 23-24টা দুধ পাইছিলাম, এই পিচ্ছি গাবি হলে কি হবে, 23-24টা দুধ পাইছি। হ্যাঁ দুধে সেই দুধ রেকর্ড বেশি। কিন্তু আমার 4টা বাচ্চা আমার শ্বশুর বাড়িতে আমি রেখে দিছি আমার জায়গার অভাবে। 4টা মেয়ে বাচ্চা? হ্যাঁ ওখানে না, 2টা বাচ্চা আছে হলো বকনা বাচ্চা আর 2টা হলো ষাঁড় বাচ্চা। বাচ্চা ওই যে বড় গাবিটার বাচ্চা একটা, ওইটা আপনার 7 মাস প্রেগনেন্ট, আর ওই পিচ্ছিটার একটা আছে দেখা যাচ্ছে ওইটা আপনার 6 মাস, আর 2টা দেখা যাচ্ছে যে হয়তো 7-8 মাস করে এরকম। ওই আমার শ্বশুর শাশুড়ি, আমি অবশ্যই ওই সামনের দিকে একটু শেড করবো, তো শেড করার পরে ওগুলো ওখান থেকে নিয়ে আসবো। এগুলো ভাই বয়স এই যে এটার মনে হয় যে এখনো 8 মাস না, ওই রকমই 9 মাস চলতেছে। ওইটা দেখা যাচ্ছে যে মাঝখানেরটা আপনার হলো 5 মাসের মতো হবে, ওইটা ওই রকম। আমি ভাই সকালবেলা উঠি, সকালবেলা উঠে দেখা যাচ্ছে যে আপনার ওই ফজর আজানের পরপরে উঠি, উঠা গোবর টবর ফেলায় আগে গরুগুলা সবগুলো গোসল করাই দিব, গোসল করাই দিয়ে একটু খ্যার টার দিব, দেওয়ার পরে খ্যার খাওয়ার পরে একটু দহন করে নেব, দহন করে গুঁড়া পানি দিব, এই পানি দিব, পানি খাওয়াই টাওয়াই বাস। তারপরে দেখা যাচ্ছে যে 11টার দিকে আবার ঘাস দিব, দুপুরবেলা একটু গোসল করায় দিয়ে আবার খড় দিব, চারিতে আমার সাদা পানি থাকে, তারপরে দেখা যাচ্ছে যে রাত্রে দহন করে গুঁড়া পানি দিয়ে ঘাস দিব। দানাদারটা দুই বেলা দিচ্ছি, ঘাস দুই বেলা দিচ্ছি, খড় দুই বেলা। এখন আপাতত ভাই মানে একটু আমার জায়গার সংকটের কারণে মিশিং আছে, তারপরেও আমি ওই গোটালি খাওয়াইতেছি, ওই বেশি পালন করতেছে, আমি কম, আমি শুধু সকাল আর সন্ধ্যে একটু। আমি কাজ করি যে আপনার ভাই গাই দুবছর পর চলে যায়, যখন সময় গরু ঘাস কাটে দেয়, দুপুর বেলা গরু গোসল করে দেওয়া, ফল দেওয়া, আবার সন্ধ্যার সময় যে গরু পানি দিব, ওই পানি চারিতে উঠান, মানে এই সমস্ত কাজগুলো আর কি, যাবতীয় যা কাজগুলো করা লাগে আমি করি। ফিট খাওয়ান না মানে? না আমরা ফিট খাওয়াই না। কি জন্য খাওয়াচ্ছেন না? ফিট খাওয়াইছিলাম ভাই, ফিট খাওয়াই প্রথম অবস্থায় খাওয়ানোর পরে দেখি যে আমার গরুর আজকে জ্বর, কালকে পাতলা পায়খানা, পশু খাইতেছে না, তো তখন একদিন ওই সার্জেন ডাকছিলাম, সার্জেন উনি আসে কোনো আমার চিকিৎসা দেয়নি, উনি এক কথায় বলছে যে তুমি ফিট খাওয়াটা বাদ দাও, আর টোটালে তোমার খামারে দেখা যাচ্ছে কোনো মুরগি পাখি টাকি এসব কিছু ঢুকতে দেবে না। আল্লাহর রহমতে ওনার কথা শোনার পর থেকে দেখা যাচ্ছে যে আমার আর সমস্যা দেখা দেয়নি, আর ওই যে খাওয়ার ইস্যুটা উনি ফিটটা বন্ধ করে দিছে, দিয়ে বলছে যে এইভাবে খাওয়াও, তখন থেকে আমার গরুর আর ওই সমস্যাগুলো নাই। আমার ভাই বেশি দিন যায় না, 45 দিন একটা গাভি আছে, মানে 33-34 দিনে আসে, ওটা আমি দেই না,
পরে যায় 48 45 দিনে মাথায় দেই। প্রতিটা গরুই আমার দেড় মাসের মধ্যে হিট আসে, এটা মিস করে না ভাই। আমার এদিক দিয়ে গরুগুলো ভালো, গাভীগুলো ভালো। রহস্যটা একটু বলেন তো, কেন আমার তো মনে হয় যে গরু খাদ্যর কারণে ভাই, গরু খাদ্য, এই খাদ্যটা যদি ঠিক থাকে তাহলে মনে হয় যে হিট ঠিকই ঠিক টাইমে আসবে। মানে আমার যখন ধরেন গাভীগুলো ডেলিভারি হয়ে যায়, তখন এক মাস বা 32 দিনের দিনে আমি ওই যে কৃমির ডোজটা দিই, দেওয়ার পর তখন তো প্রথমবারই কিন্তু আমার গরুগুলো কনসিভ করে যায়। যখন 3 মাস হয়ে যায় তখন ওই ডাক্তার ডেকে আবার কৃমির এটা দেই, দিলে পর আবার যখন 8 মাস গাভ হয়ে যায় গরু তখন একবার দেই, তারপরে তো আবার তো গাভ মনে করেন 8 মাস হওয়ার পর যখন ডেলিভারি হয়ে যায় আবার মনে করেন তখন আবার দেই, ডেলিভারির পর 1 মাস পর আবার দেই ওগুলো। হ্যাঁ দেই, কারণ ওই গরুগুলো আমার ওই অবস্থায় করে, মানে 1 মাস পার হওয়া যাওয়ার পরপরই কিন্তু ওদের কৃমি দেওয়ার পর 1.5 মাসের মধ্যে আবার কিন্তু গরু হিট আসে, আবার কনসিভ করে যায়। এরকম 3 মাস পর একবার দেয়, আবার 8 মাসের যে আবার দিই, তাতে কোনো সমস্যা হয় না? না না, সমস্যা হয় না। 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস পরে, হ্যাঁ তখন দেয়। আর হচ্ছে আপনার ওই যে ভ্যাকসিন, খুরাইয়ের ভ্যাকসিন 6 মাস পর পর আমি দিই। আর ওই গাভ অবস্থায় দেওয়া যায়? হ্যাঁ, খুরাইয়ের ভ্যাকসিন গাভ অবস্থায় দেওয়া যায়, গাভ অবস্থায় তো দেই আমি ওদের খুরাইয়ের ভ্যাকসিন। আমরা যেভাবে করছিলাম আর কি, মানে আমাদের মনে করেন যে গাভী প্রথম তো মানে একটার পর পরে আবার দুইটা মিলে মানে 3টা করছিলাম, করার পর এক একটা গরুর মনে করেন একটাই তো আপনার ম্যাডাম বলছে 18 লিটার কিন্তু দুধ আসছিল 6 মাস গাভ অবস্থায় কিনছিলাম। তো ওই 18 লিটার এক যা খাওয়াইছি 10 কেজি, 8 লিটার কিন্তু 2000 টাকা থাকছে একটা, কিন্তু একটা সারাদিন তো থাকাই লাগে, এই জন্য 3টাতেই করছিলাম আর কি। তারও যদি সামর্থ্য না থাকে বেশি দিয়ে যে করতে হবে তা তো না, ওইটারই আমার একটা বকনা হয়েছে 5 মাস হচ্ছে গা বাবা, কিন্তু প্রথমবারের যে বকনাটা হয়েছিল ওইটারই মনে করেন এই অবস্থা। একটা বা দুটা যার যেরকম সামর্থ্য অনুযায়ী দুটো করলে একটু ভালো হয়, কারণ 2000 টাকাটা যেটা থাকবে ওটাতে সাংসারিক কিছু খরচ চলবে, বছর শেষে বাসে বিক্রি করতে পারবে, ওটাই একটা ইয়া হবে। আমরা তো এরকম করেই বাড়াইছি, 2000 টাকা দেয় সংসার যেটাই হোক চলছে সংসার। আপনার ভাই আবার চাকরি করে পাশাপাশি, ওটারও টাকা পয়সা আসে, আমাদের অবশ্য আবার এই যে মনে করেন এবার আছে 5টা বর্তমানে নামবে ধরেন 2 থেকে 3 মাসের মধ্যে, আবার একগুলো দেওয়া আছে বীজ, এই ধরেন এগুলো আসতে আসতে আবার ওগুলো হয়ে যাবে, এরকম করে করে ধরেন আমাদের খামারটা বাড়াইছে আল্লাহর রহমতে। এখন আমার বেশ কয়েকটাই গরু হয়ে গেছে, কিন্তু বকনা বাচ্চাগুলো আগে বিক্রি করবো না, 15 থেকে 20টা আগে গরু আমরা তৈরি করবো, তারপরে যেগুলো একটু মা আছে ওগুলো বিক্রি করে দিব, কারণ আমার একটু শেডের একটু সমস্যা দেখতে দিতে পারতেছেন, মানে এত জায়গা কম হয়ে গেছে গরু। পিছনে জায়গা আছে আমাদের, ওইদিকে আমরা করবো ওখানে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাই, বলার কিছু নাই, যদি কেউ করতে চায় তবে করতে পারে, করে দেখা যাচ্ছে যে অনেক লাভবান, যেমন আমি লাভবান হয়েছি, আমি লাভবান হয়েছি সব দিক দিয়েই, দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি বা বাচ্চাদের এই যে খরচ এগুলা দিক দিয়েও একটু লাভবান হয়েছি, বাচ্চারা স্কুলে যাইতেছে দেখা যাচ্ছে বাড়ি থেকে আমার 4-5 কেজি বা 6 কেজি দুধ চলে যাচ্ছে, বিক্রি করতেছে ডেলি 50 টাকা 100 টাকা করে দুধ বিক্রি করতেছে, 50 টাকা করে, তার কাছে 200 টাকা থাকলে আজকে এই বাচ্চার এটার দরকার, স্কুলের টাকার দরকার বা খাতার দরকার কলমের দরকার, তখন আমার ফ্যামিলি ওটা দিতে পারতেছে, আমার আর ওগুলো নিয়ে টেনশন করা লাগতেছে না। তো আমার মনে হয় যে মানুষ যদি কিছু ক্ষতি করে বা দেখা যাচ্ছে কারো কাছ থেকে যদি হাত পা না পাতে যদি একটা বা দুইটা দিয়ে শুরু করে, আমার মনে হয় লাভবান হবে ভাই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আজকে অনেক সময় দিলেন। আচ্ছা ভাই, আপনাকেও ধন্যবাদ।